আসসালামু আলাইকুম দোস্ত। কাবাগর ধ্বংস করতে এসেছিলেন ইয়েমেনের বাদশা আব্রাহা, তার আসল নাম আল আশরাম। তিনি একজন আকসুমাইটি সেনা জেনারেল ছিলেন এবং পরে আকসুম রাজ্যের দক্ষিণ আরবের ভাইসরয় এবং তারপরে নিজেকে ইয়েমেনের একজন স্বাধীন রাজা হিসাবে ঘোষণা করেন। তার রাজত্বকাল ছিল 555 থেকে 570 সাল পর্যন্ত। বাদশা আব্রাহা ছিলেন খ্রিস্টান। ইয়েমেনের রাজিত্বে অধিষ্ঠিত হওয়ার পরেই খ্রিস্টান আব্রাহা শুরু করেন ইহুদি আর পৌত্রলিক দমন। তিনি তার রাজ্যের রাজধানী স্থাপন করেন সানাতে। তিনি লক্ষ্য করেন মক্কার কাবাগরে সারা পৃথিবী থেকে মানুষ এসে হজ, উমরাহ ও তাওয়াফ করে। তাতে ঈর্ষান্বিত হয়ে আব্রাহ বহু অর্থ ব্যয়ে নির্মাণ করেন চাকচিক্যময় এক নতুন কাবা। তার উদ্দেশ্য ছিল মক্কার ওই সাদাসিধা পাথরের কাবা বাদ দিয়ে সারা পৃথিবীর মানুষ তার ওই চাকচিক্যময় কাবায় এসে তাওয়াফ করুক। কিন্তু বাস্তবে তা হলো না। সারা পৃথিবী তো দূরের কথা, খোদ ইয়েমেনের লোকজনেই আব্রাহার কাবা তাওয়াফ করতেন না। এতে আব্রাহা অনেক রাগান্বিত হন এবং তার কাবার পক্ষে সারা পৃথিবীতে প্রচার চালানো শুরু করেন, যাতে বলা হয় মক্কার কাবার চেয়ে তার কাবা অনেক ভালো, যাতে লোকেরা মক্কার কাবাগর ছেড়ে দেয় এবং ইবাদত, হজ ও উমরাহর জন্য তার কাবায় আসে। এ কথা শুনে মক্কার কাবার অনুসারীরা আব্রাহার উপর অনেক ক্ষিপ্ত হন। মক্কাবাসী তথা অন্যান্য আরব গোত্রের জন্যও ছিল যা অপছন্দনীয়। অতএব তাদের মধ্য থেকে এক লোক আব্রাহার নির্মাণকৃত কাবাঘরে মলমূত্র ত্যাগ করে নোংরা করে ফেলেন। আব্রাহার কাছে খবর পৌঁছালো যে তার নির্মাণকৃত কাবাঘর কেউ নোংরা ও অপবিত্র করে ফেলেছে, যার প্রতিক্রিয়ায় আব্রাহ মক্কার কাবাঘরকে ধ্বংস করার দৃঢ় সংকল্প করেন। 570 খ্রিস্টাব্দে সে 40,000 সশস্ত্র সৈন্য ও বহু সংখ্যক হাতি দিয়ে এক সশস্ত্র হস্তি বাহিনী গঠন করে মক্কার কাবাগর ধ্বংস করার জন্য রওনা হন। কিছু দূর অগ্রসর হওয়ার পর আব্রাহাকে বাধা দিয়ে পথিমধ্যে অনেক আরব গোত্র আক্রমণ করে, কিন্তু সবাই আব্রাহার বিশাল সশস্ত্র হস্তি বাহিনীর কাছে পরাজিত হন। মক্কায় পৌঁছে আব্রাহার সৈন্যরা মক্কার সর্দার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের বহু সংখ্যক উট ও দুম্বা দখল করে নেয়। একথা শুনে আব্দুল মুত্তালিব কয়েকজন সঙ্গী নিয়ে আব্রাহার সঙ্গে সাক্ষাৎ করে বলেন, আমার উট ও দুম্বাগুলি ফিরিয়ে দাও যা তোমার সৈন্যরা ধরে এনেছে। একথা শুনে আব্রাহ বলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি না মক্কার সর্দার কাবাঘরের মোতোয়াল্লি? এখানে আমরা তোমার কাবাঘর ধ্বংস করতে এসেছি আর তুমি কেবল তোমার উট ও দুম্বা সারিয়ে নিতে এসেছো? আব্দুল মুত্তালিব বলেন, উট ও দুম্বাগুলো আমার, তাই আমি সেগুলির হেফাজত চাই। বাকি থাকলো কাবাঘরের ব্যাপার, যেটা তুমি ধ্বংস করতে এসেছো সেটা হলো তোমার ব্যাপার আল্লাহর সাথে, কারণ কাবাঘর হলো আল্লাহর ঘর, তিনিই হলেন তার হেফাজতকারী। কি হবে সেটা তুমি জানো না, যা বাইতুল্লাহর মালিক আল্লাহ জানেন। আব্রাহ আব্দুল মুত্তালিবের উট ও দুম্বাগুলি ফিরিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব বলেন, হে আব্রাহা, তোমার এত সংখ্যক সশস্ত্র সৈন্যর সঙ্গে আমার যুদ্ধ করা সম্ভব নয়, আমাকে একদিনের সময় দাও, আমি আমার কওমের লোকজনকে নিয়ে কাবা প্রাঙ্গণ ত্যাগ করি, তারপর তুমি যা হয় করো। আব্রাহা বললেন, ঠিক আছে, তবে একদিনের বেশি নয়। আব্দুল মুত্তালিব উট ও দুম্বা নিয়ে ফিরে এসে তার কওমের লোকজনকে কাবা প্রাঙ্গণ ছেড়ে আশেপাশের পাহাড়ে আশ্রয় নেওয়ার নির্দেশ দেন, যার মধ্যে ছিল মা আমেনাও। অর্থাৎ এ ঘটনা হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেওয়ার 52 দিন পূর্বে। আব্দুল মুত্তালিব লোকজনকে পাহাড়ে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছিলেন এ কারণে যে আব্রাহার সঙ্গে কি ঘটে তা প্রত্যক্ষ করার জন্য। পরের দিন যথাসময় আব্রাহা সশস্ত্র হস্তি বাহিনী নিয়ে কাবার দিকে রওনা হন। তার বাহিনীর অগ্রে ছিল এক সাদা হাতি, কথিত আছে হাতিটির নাম ছিল মাহমুদ। অতঃপর যখন ওই সৈন্যদল মিনার কাছে অর্থাৎ মুহাসসার উপত্যকার নিকট পৌঁছালে আব্রাহার সাদা হাতি বসে পড়ে, যেটাকে জোর করেও আর আগানো যাচ্ছিল না। এমন সময় আল্লাহ তাআলা একটি পাখির দল প্রেরণ করেন, যাদের ঠোঁটে এবং পায়ে পোড়ামাটির কাকড় ছিল, যা সোলা অথবা মুসুরির দানা সমপরিমাণ ছিল। পাখিরা উপর থেকে সে কাকড় বর্ষণ করতে লাগলো। যে সৈন্যে এবং হাতির গায়ে এই কাকড় লাগলো সে গলে গেল, তার শরীর হতে গোস্ত খসে পড়ল এবং পরিশেষে সে মারা গেল। এইভাবে আল্লাহ তাআলা নিজ ঘর কাবাকে রক্ষা করলেন। আল্লাহ তাআলা যে পাখি পাঠিয়েছিলেন তার নাম ছিল আওয়াবিল। সে পাখি কোথা থেকে আসছে আবার কোথায় চলে গিয়েছে তা কেউ জানে না। ওই ঘটনার পরে সে পাখি আর কেউ দেখেনি। এদিকে সানা পৌঁছাতে পৌঁছাতে খোদ আব্রাহারও একই পরিণাম হয়, তিনি মৃত্যুবরণ করেন।
ওই একই সালে অর্থাৎ 570 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। এ ঘটনাকে কেন্দ্র করে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি সূরা নাজিল করেছেন, যার নাম হচ্ছে সূরা ফিল। আলম তারা কাইফা ফালা রাব্বুকা বি আসাবিল ফিল আলম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল আরসলা আলাইহিম তাইরান আবাবিল তরমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজালহুম কাসফিম মাকুল। অর্থাৎ তুমি কি দেখনি যে তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করিয়াছেন? তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছেন যারা তাদের উপর পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করেছিল, অতঃপর তিনি তাদের চিবানো তীর্ণ ঘাসের মতো করে দিয়েছিলেন। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।